হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য ব্যাকবোন প্রেজেন্স ইউনিট নাম্বার টু ওকে গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে এই ইউনিটে যেটা কভার করবো সেটা হচ্ছে কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি সো কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি ব্যাসেগুলি চারটা স্টেপে বিভাজিত আমরা খেয়াল করবো চারটে স্টেপ তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ আমরা একটা যুগসূত্র স্থাপনের চেষ্টা করব প্রথম যে স্টেপটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে সেটার নাম হচ্ছে উদ্যোগ গ্রহণ তার মানে উদ্যোগ গ্রহণ পর্যায়ে এবং এই পর্যায়ে বেসিক্যালি আমরা কোম্পানি সম্পর্কে ব্যাসিক যে একটা প্ল্যানিং পোর্শন আছে মানে এখানে কোম্পানির যে পরিকল্পনার যে একটা অংশ আছে সেই অংশটা করব এবং কোম্পানি কোন নামে নিবন্ধিত হবে সেই জিনিসগুলো সিলেক্টেড করা হয় এরপরের স্টেপে বেসিক্যালি আমরা দেখছি দলিলপত্র প্রণয়ন স্টাইল দলিলপত্র প্রণয়ন স্টেজে আমরা বেসিক্যালি দুই ধরনের দলিলের কথা বলছি প্রথমটা হচ্ছে কোম্পানির লিপি যেটাকে কোম্পানির অন্যতম সংবিধান এবং প্রথম দলিল বলা হয় এবং এরপরে যেটা আমরা করি সেটা হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী যেটাকে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল অথবা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দলিল হিসাবে ঘোষণা দেওয়া হয় এরপর আমরা করব নিবন্ধন পর্যায়ে কোম্পানির দলিলপত্র প্রণয়নের কাজ শেষ হলে কোম্পানি এ পর্যায়ে নিবন্ধন করতে যাবে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আইন অনুযায়ী এবং সর্বশেষ নিবন্ধনের পরে কোম্পানি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কার্য জন্য অনুমতি নিতে হয় কোম্পানির যদি নিবন্ধন কাজ যদি সর্বশেষ হয়ে যায় তখন কোম্পানির কাজ শুরু করার জন্য একটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট বা একটা ঘোষণাপত্র সংগ্রহ করে এবং তারপরে কোম্পানি ফর্মালভাবে কাজ শুরু করে সো এটা আমরা একটা গ্লিমস দেখলাম এরপরে আমরা ডিটেলসে চলে যাব পরবর্তী স্লাইডে সো দেখি প্রথমে যেটা বলা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়ে এই পর্যায়ে ব্যাসকালি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ জন ব্যক্তি মিলে যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠিত হয় তার মানেই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন অর্থাৎ দুজন প্রবর্তক বা ইনিশিয়াল মেম্বার প্রাথমিকভাবে একত্রিত হয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারে এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ তার মানে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা লাগবে অর্থাৎ প্রবর্তকের সংখ্যা হচ্ছে সাতজন সো এখানে আমরা খেয়াল করি প্রাইভেটের ক্ষেত্রে থাকবে সর্বনিম্ন দুজন এবং পাবলিকের ক্ষেত্রে থাকবে সর্বনিম্ন সাতজন খেয়াল রাখতে হবে এই দুইটা সংখ্যা হচ্ছে প্রবর্তকের সংখ্যা এরপরে আমরা যেটা ব্যাসিক্যালি জানবো সেটা হচ্ছে কোম্পানির প্রবর্তক সো কোম্পানির প্রবর্তক জিনিসটা কি কোম্পানির প্রবর্তক হচ্ছে কোম্পানি গঠনের ক্ষেত্রে ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে যতগুলো মানুষ একত্রিত হয়ে কোম্পানি সংগঠন শুরু করে দেয় তাদেরকে বলা হয় কোম্পানির প্রবর্তক কোম্পানির প্রবর্তক ব্যাসিক্যালি বা মূলত তিন ভাগে ভাগ করা যায় প্রথমটার নাম হচ্ছে সাধারণ প্রবর্তক যাদের বলা হয় জেনারেল প্রমোটার এরপর বলা হচ্ছে সাময়িক প্রবর্তক যাদের বলা হচ্ছে টেম্পোরারি প্রমোটার এবং অনেক এবং আরেক শ্রেণীর প্রবর্তক আছে যেটাকে বলা হয় পেশাদারি প্রবর্তক সো আমরা জেনে নিব সাধারণ প্রবর্তক সাময়িক প্রবর্তক এবং পেশাদারী প্রবর্তকের মধ্যে বেসিক বা মূল যে ডিফারেন্সটা আছে ওই অংশটা প্রথমে চলে আসি সাধারণ প্রবর্তক সিম্পল একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলটা খেয়াল করি ধরে নিলাম এ বি এবং সি তিনজন বন্ধু এবিসির তিনজন বন্ধু তারা একত্রিত হয়ে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে তার মানে এবিসি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং এর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান যখন এবিসি তারা নিজেরা শুরু করবে তখন আমরা তাকে বলছি সাধারণ প্রবর্তক তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম আমি অ্যাজ এ পারসন আমি যখন একটা বিজনেস স্টার্ট করতে যাব লঞ্চ করতে যাব এবং আমার বিজনেস আমি নিজে শুরু করলাম তখন আমাকে বলা হবে সাধারণ প্রবর্তক অর্থাৎ আমি জেনারেল প্রমোটার এরপর যে আমরা চলে যাব সাময়িক প্রবর্তক সাময়িক প্রবর্তক হচ্ছে এমন এক ধরনের প্রবর্তক যারা ব্যাসিক্যালি ব্যবসার মালিক না মালিক না হয়েও অন্য কোন একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে তারা ওই ব্যবসাটা শুরু করার ক্ষেত্রে যত ধরনের আনুষ্ঠানিকতা আছে এবং দায়ী দায়িত্ব নিয়ে তারা নিজেরাই অন্য কোনো একটা বিজনেস শুরু করে দিবে কিন্তু তারা ব্যবসার মালিক পক্ষ না তখন তাকে বলা হচ্ছে সাময়িক প্রবর্তক এবং সর্বশেষ যে প্রবর্তকটা আছে সেটা হচ্ছে পেশাদারী প্রবর্তক পেশাদারী প্রবর্তক হচ্ছে তারা ব্যাসিক্যালি এই যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা সং সংগঠন সূচনা করার ক্ষেত্রে তারা অভিজ্ঞ এবং এক্সপার্ট এবং এক্ষেত্রে তারা বেসিক্যালি নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের ব্যবসা সংগঠন সূচনা করে দেয় এবং তাদেরকে বলা হয় পেশাদার প্রবর্তক এক্ষেত্রে দুটি এক্সাম্পলস যেগুলা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে বলা হচ্ছে কোন ধরনের প্রবর্তক পেশাদের প্রবর্তক তখন তোমাকে অ্যানসার করতে হবে বিআইডিসি আরেকটা হতে পারে ম্যানেজিং এজেন্ট তার মানে অপশনের মধ্যে বিআইটিসি বি অথবা ম্যানেজিং এজেন্ট এ দু ধরনের কোনো একটা হতে পারে এখন আমাকে জানতে হবে বিআইডিসি যেটি লিখেছি এটার একটা পূর্ণরূপ আছে সে পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন তার মানে যদি বলা হয় পেশাদারি প্রবর্তক কারা তখন অ্যান্সার করতে হবে বিআইডিসি অথবা ম্যানেজিং এজেন্ট বর্তমানে বাংলাদেশে প্রচলিত এ দু ধরনের পেশাদারি প্রবর্তক প্রচলন আছে এখন আমরা পরবর্তীতে খেয়াল করব দুই নম্বর স্টেজে দলিল পত্রাদি প্রণয়ন পর্যায়ে কোম্পানি সংগঠনের দুই ধরনের দলিল দলিল নাম হচ্ছে লিপি। এবং দুই নাম্বারটা হচ্ছে পরিমেল নিয়মাবলী সো আমরা প্রথমে জেনে নাই লিপি যাকে বলা হচ্ছে এটাকে বলা হয় কোম্পানির সংবিধান ইংলিশে বলা হয় কনস্টিটিউশন এবং স্মারকলিপিকে কোম্পানি সংগঠনের নীল নকশা বলা হয় এক্ষেত্রে ব্যাসিক্যালি ছয়টা বিষয় আলোচনা করা হয় যেটা আমরা পরবর্তী ইউনিটে আলোচনা করব। এবং পরিমেল নিয়ামাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল যেখানে ব্যাসিক্যালি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনাগুলো পরিচালনা সম্পর্কিত নিয়ম নীতি ইন ডিটেলস লিপিবদ্ধ করা থাকে এরপর আমরা চলে যাব আমাদের তিন নম্বর স্টেপ যেখানে বলা হচ্ছে নিবন্ধনপত্র প্রণয়ন পর্যায়ে এক্ষেত্রে বেসিক্যালি কিছু জিনিস দরকার আছে আমি এখানে কিছু লেখা আছে পরবর্তী আমরা আরও কিছু অ্যাড করব। প্রথমে খেয়াল করি স্মারকলিপি কোম্পানির স্মারকলিপির তিন কপি লাগবে এবং এরপর দেখা যাচ্ছে সঙ্গবিধি সঙ্গবিধির তিন কপি লাগবে এবং সর্বশেষ দেখা যাচ্ছে পরিচালকের পরিচিতিপত্র এক কপি এবং এগুলোর সাথে লাগবে যারা যোগ্য যারা প্রবর্তক আছে তাদের যোগ্যতা সুযোগ শেয়ার ক্রয়ের যেটা সম্মতিপত্র আছে সেটা এবং তারা যে স্বেচ্ছায় ব্যবসা সংগঠন গঠন করতে ইচ্ছুক তাদের সম্মতিপত্র দরকার আছে এক কপি করে তার মানে উপযুক্ত যে দলিলপত্রাদির কথা বললাম সবগুলা দলিলাদি একত্রিত হলে কোম্পানির নিবন্ধনের জন্য অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় এবং রেজিস্ট্রি অফিসে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয় এরপরে রেজিস্ট্রি অফিস যদি কোম্পানির যে একটা নিবন্ধনপত্রর জন্য আবেদন করা হয়েছে ওই আবেদন যদি অ্যাকসেপ্ট করে ফেলে অ্যাকসেপ্ট করার পরে যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে সর্বশেষ আরেকটা দাপ থেকে যায় সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ তার মানে এখানে ব্যাসিক্যালি কার্যারম্ভের অনুমতিপত্র শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দরকার পড়ে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা লাগে না কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার শুধুমাত্র এটা চতুর্থ ধাপ কোম্পানি সংগঠনের মাথা রাখতে হবে এবং আরেকটি ইনফরমেশন যেটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে আটটা কথা বলা আছে শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা দরকার পড়ে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা দরকার পড়ে না তার মানে আমাদের যে তিন নম্বর স্টেপ ছিল তিন নম্বর স্টেপ ছিল নিবন্ধনপত্র তার মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি সরাসরি নিবন্ধনের পর পরে কাজ শুরু করতে পারলেও পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা হয় তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম